আছি। অল্প কিছুক্ষণ একটু দেরি হয়ে গেল আমাদের নির্ধারিত সময়ের বাইরে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি আমাদের আজকে সংবাদ বিবরণীতে উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। জনগণের চাওয়া পাওয়া উপেক্ষা করে শেখ হাসিনা আবারও 2014 কিংবা 2018 সালের মতো আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর খুঁতকুটে খাওয়া কতিপয় সুবিধাবাদী রাজনীতিককে নির্বাচনে দাঁড় করাতে বর্তমান ফ্যাসিস্টদের আস্তানা গণভবনে এমপি পদ বন্টনের হাট বসিয়েছেন। মাফিয়া চক্রের রাবার স্ট্যাম্প, কাজী আউয়াল বাহিনী, নির্বাচনী নানা নাটকের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনার তৈরি করা এমপি তালিকায় বৈধতার সিলমোহর দেওয়ার অপতৎপরতায় লিপ্ত। আতঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ সোমবার বলেছেন, বিদেশি শক্তি থাবা পড়েছে বাংলাদেশে, তাদের থাবা থেকে দেশের অর্থনীতি ও পোশাক শিল্পকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে, গ্রহণযোগ্য ভোট করতে না পারলে বিপদ। টর্নেডোর গতিতে ধেয়ে আসা এই মহাবিপদে সিংহাসন পতনের আতঙ্কে ভুয়া নির্বাচনের নতুন নাটক উদ্ভাবন করেছে। ২০১৪ সালের বিনা ভোটের অটো পাস এবং ২০১৮ সালের নিশিরাতে সিল মারার উৎসবের পরিবর্তে দেশি বিদেশিদের আইওয়াশ করতে নিজেরা নিজেরা লোক দেখানো প্রতিযোগিতার জন্য তৈরি করা হচ্ছে একটি নীল নকশার নির্বাচনী প্রক্রিয়া। যেমন খুশি তেমন প্রার্থী তালিকা ঘোষণার পর শেখ হাসিনা গণভবনে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশে দলীয় প্রার্থীদেরকে একজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ দিয়েছেন। মনোনয়ন বঞ্চিতদের বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন। তার মানে নৌকা ভার্সেস আওয়ামী লীগ, নিজেরা নিজেরাই ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এরকম, আমি আমরা আর মামুরা, নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে, পাতানো ম্যাচ খেলা খেলবো দুজন, তুমি আর আমি, সাইড লাইনে থাকবে টাকার বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি ভুইফোর পার্টির নেতারা। আমাদের পায় কে? শেখ হাসিনার প্রতিটি ভোট ডাকাতির অসাধারণ অভিনব মডেলগুলো দেখে অবাক তাকিয়ে আছে বিশ্ববাসী। আসন্ন নির্বাচনে শেখ হাসিনার ফর্মুলাকে সরকার পরিবর্তন না বলে দলীয় কাউন্ট করতে চান, তবে বাংলাদেশে সাধারণ মানুষ আর আন্তর্জাতিক মহলকে এই হাস্যকর সাজানো নাটক শেখ হাসিনা মাফিয়া চক্রের অপকর গলে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছে। নির্বাচনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে নির্বাচনী সার্কাস করে লাভ নেই। বারবার ঘুগি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু বধ করতে 18 কোটি জনগণের সঙ্গে আছেন গোটা গণতান্ত্রিক বিশ্ব। আদালত, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের সমস্ত সুতো শেখ হাসিনা রাখেন নিজের হাতের মুঠোয়। সুতরাং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন যে কতখানি চোখ ধাঁধানো জালিয়াতির নির্বাচন হবে
তা এক নজিরবিহীন ঘটনা হিসেবে প্রহসনের নির্বাচনের ইতিহাসে আরেকটি অভিনব অধ্যায় হিসেবে যুক্ত হবে। বন্ধুরা, ক্ষমতা ধরে রাখতে একতরফা নির্বাচনের জন্য এখন বিবেকহীন নিষ্ঠুরতায় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের উপর নামিয়ে এনেছেন এক ভয়ঙ্কর দমন পীড়ন শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের হত্যা জখমের সংবাদে আত্মশ্লাঘা বোধ করেন শেখ হাসিনা। অবিরাম চলছে গ্রেপ্তার অভিযানের লোমহর্ষক ঘটনা, একইভাবে চলছে বিএনপির নেতাকর্মীকে ধরার জন্য বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান। নেতাকর্মীদের না পেলে পিতা ভাই আত্মীয় স্বজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী নাৎসিবাদ এখন বাংলাদেশে জার্মানির মতো হুবহু পৈশাচিকতায় প্রয়োগ করা হচ্ছে। হিটলার যেমন ইহুদিদের বিরুদ্ধে হেট স্পিচ অর্থাৎ ঘৃণা বক্তব্য রাখতেন, ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা ও তার মন্ত্রীরা বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল বা নাগরিক সমাজের বিরুদ্ধে হেট স্পিচ বা ঘৃণা বক্তব্য দিয়ে যাচ্ছেন। হিটলার বলতেন, ইহুদি সহ অন্য জাতির লোকেরা জার্মানিতে যেমন নাশকতা করছে, অর্থনীতি ধ্বংস করছে, জার্মানিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইত্যাদি অপপ্রচার চালাতেন। যারা অন্যান্য জাতির লোকরা জার্মানে বসবাস করত, ইহুদিরা যারা বসবাস করত, মানে তাদেরকে নির্মূল করার জন্য, টোটাল এলিমিনেট করার জন্য আগে থেকেই তিনি তার লোকজনদেরকে, তার দলের নেতাদেরকে বলতেন, এদের বিরুদ্ধে তোমরা ঘৃণা বক্তব্য চালাও, হেট স্পিচ চালাও। এই হেট স্পিচ চালাতে চালাতে তারপরে তারা শুরু করলো হচ্ছে নির্মূলের একের পর এক লোমহর্ষক ঘটনা, যা আজও শুনলে পরে গোটা মানবতা ব্যথিত হয়, বেদনার্ত হয়। শুনেছে কনসেন্ট্রেশন ক্যাম্প, শুনেছে গ্যাস চেম্বার, শুনেছে আরো নানাবিধ নিপীড়ন, নির্যাতন আর হত্যার ঘটনা। ইহুদি অন্য জাতির লোকেরা জার্মানিতে যেমন নাশকতা করছে, অর্থনীতি ধ্বংস করছে, জার্মানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইত্যাদি অপপ্রচার চালাতেন, ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা হেট স্পিচ দিচ্ছেন, বিএনপি সন্ত্রাস করে, অগ্নি সন্ত্রাস সহ নানা নাশকতা করে যাচ্ছে। শেখ হাসিনা এহেন হেট স্পিচ বা ঘৃণা বক্তব্য দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। প্রত্যেক নাশকতা এবং সন্ত্রাসের উৎসভূমি হচ্ছে আওয়ামী লীগ, যার প্রমাণ প্রতিদিন সংবাদপত্রের পাতায়, প্রতিদিন মিডিয়ার কোনো না কোনো শাখায় সেটি প্রচারিত হচ্ছে। কারা অগ্নি সন্ত্রাস করছে, কারা বোমাবাজি করছে এবং তারপরে যাদেরকে ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ক্যাডার। বন্ধুরা, এর সাথে আমি একটু কথা বলতে চাই, আরো দু একটি বিষয় আছে, সেটি হলো আজকে একটি সংবাদ সম্মেলন দেখলাম, আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হলো। সেই সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করছে সাংবাদিকরা। প্রথম কথা হলো যে পুলিশ, প্রশাসন, র‍্যাব শেখ হাসিনার কথা শুনছে এবং আজকে যত নিপীড়ন নির্যাতন তাদের দ্বারা বিরোধী দলকে নির্মূল করার প্রচেষ্টা হিটলারের গেস্টাপো বাহিনীর মতো, এটা আমরা বলে আসছি সবসময়। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এবং এটা একেবারেই দৃষ্টান্তহীন, আজকে গোয়েন্দা পুলিশ প্রধানকে প্রশ্ন করছে সাংবাদিকরা, তারা বলছে যে বিএনপির রিজভী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, রুহুল কবির রিজভীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এটা আওয়ামী লীগের লোক বললে বলতেই পারে, পুলিশের লোক বলে বলতে পারে, কিন্তু সাংবাদিক যুগে যুগে পৃথিবীতে গণতন্ত্র স্বাধীনতার জন্য সবচাইতে বেশি সেই সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীদের কাছাকাছি থাকে গণমাধ্যমের লোকরা। আজকে ফ্যাসিবাদ কত ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে, এর যে ব্যাপ্তি কত ভয়ঙ্কর হতে পারে সেটা নমুনা প্রতিটা ক্ষেত্রেই ফুটে উঠছে। সাংবাদিকরা ইনসিস্ট করছে, সাংবাদিকরা ইনস্টিগেট করছে যে উনাকে এখন ধরছেন না কেন। আমি গোটা সাংবাদিক সমাজকে বলছি না, আমি কতিপয় সাংবাদিকদের বলছি, অধিকাংশ সাংবাদিক
আমাদেরকে নানাভাবেই তারা তাদের যে দায়িত্ব আমাদেরকে সাহায্য করার অর্থ এটা না, আমরা যে কথাগুলো বলছি সেটা তারা বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করছেন কিনা, সেক্ষেত্রে অনেকেই আমরা দেখছি সেই দায়িত্ব পালন করছেন, অনেকের উপর চাপ আছে, চাপ থাকার পরেও পালন করছেন। কিন্তু এরই মধ্যে ফ্যাসিবাদের কিছু কিছু দোসর তারা যেভাবে মানে কাজ করছেন, যেভাবে ইনস্টিগেট করছেন, প্ররোচিত করছেন পুলিশকে যে তাকে ধরা হচ্ছে না কেন, এটাই হচ্ছে একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে গণতন্ত্রের ঘাটতি আছে, যেখানে গণতান্ত্রিক সংগ্রাম হয়, পৃথিবীতে বহু জায়গায় দেখেছি, সেখানে দেখা গেছে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা গণতন্ত্রের সংগ্রাম করছে, তাদের সাথে সাংবাদিকরাও অনেকে আপনার বস্তুনিষ্ঠ সংবাদের জন্য তাদের উপরেও তাদের গ্রেপ্তার হয়েছেন, তাদের উপরে নানা ধরনের চাপ হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলন, সে আন্দোলনও আমরা দেখেছি আতাউস সামাদের মতো একজন বর্ষীয়ান সাংবাদিক, একজন প্রাজ্ঞ বিজ্ঞ সাংবাদিক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আজকে যেন সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কয়েকজন সাংবাদিক ইনস্টিগেট করছেন, প্ররোচিত করছেন ধরানোর জন্য। দেখুন, কদিন আগেই তো গ্রেপ্তার হলাম, 5 মাস ছিলাম জেলে, তো গ্রেপ্তারের ভয় আর নিপীড়ন নির্যাতনের ভয় দেখিয়ে, আর যাই হোক, সবাইকে কিন্তু ইয়ে করা যায় না, কাবু করা যায় না। হ্যাঁ, মানে অনেক আজকে যে সাংবাদিকরা এই ধরনের প্ররোচিত করছেন, এই ধরনের প্রশ্ন করে বলছেন যে ধরানোর জন্য, তো আমার কাছে আশ্চর্য লাগলো। একটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করে আসছি, ইউনিভার্সিটি থেকে, তখনও আমরা আমাদের নানা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছি, তা সাংবাদিক সম্মেলন করে, সে এখন পর্যন্ত মানে অনেকটা সেই কাজ করছি রাজনীতি করার কারণে, কিন্তু তা কখনো দেখিনি। এমনকি যারা মানে আমার রাজনৈতিক আদর্শের সাথেও যাদের আছে, কিন্তু সাংবাদিকতা আমি কখনোই দেখিনি, এত নৈতিকতাহীন ঘটনা আমি কখনোই দেখিনি যে প্রকাশ্যে এভাবে। এমনকি মানে বিপরীত ধর্মী কোনো বুদ্ধিজীবীদেরও এরকম শুনে ইচ্ছে না কেন, কিন্তু কয়েকজন সাংবাদিকের এই আচরণ সত্যি, এটা মানে আমি না, ব্যক্তিগত আমার কোনো বিষয় না, কিন্তু গণতন্ত্রকামী মানুষকে এটা আহত করেছে। তারপরেও অত্যন্ত আশার কথা, অত্যন্ত উদ্দীপনার কথা, আমরা অনেক সময় অনেককে মনে করতাম বা মনে করি
বলেন স্যার। হ্যাঁ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি যে কথাটি বলছিলাম সেটা হলো যে তবুও আশার কথা, উদ্দীপনার কথা, যে এর মধ্যেও কিছু মানুষ সত্য কথা বলছেন, বুদ্ধিভিত্তিক মানুষ, নাগরিক সমাজের কিছু মানুষ এই সত্য কথা বলার জন্য আজও এই দেশের মানুষ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সংগ্রাম করতে দ্বিধা করছে না। আজকেও একটি টক শো দেখেছি, হয়তো ইউটিউবে বা কোথাও, আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি, আমি জানি যে এনজিওর সাথে জড়িত, তিনি যে বর্তমান যে পরিস্থিতি, 71-এর মতো যে পরিস্থিতি, সেটার বিষয়ে তিনি চমৎকার বিশ্লেষণ দিচ্ছিলেন। তো এই কারণেই হচ্ছে আমাদের কাছে এখনো প্রেরণার জন্য, উদ্দীপনার জন্য কিছু মানুষ রয়েছেন, এত প্রতিকূলতার মধ্যেও সত্য ভাষণ তিনি দিচ্ছেন। সম্ভবত ওনার নাম শারমিন মুর্শেদ, আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়েছে। যাই হোক, আমি মনে করি যে ইয়েটা, মানে যে ধরনের প্রশ্ন প্রশ্ন করা হয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যে সাংবাদিক করেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলো মানে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বা যারা আজকে এই সংগ্রামের প্রতি, যাদের ন্যূনতম মানে সমর্থন রয়েছে এবং বিশাল জনগোষ্ঠীর সমর্থন রয়েছে, সাংবাদিক সমাজের মধ্যে প্রায় অধিকাংশের সমর্থন রয়েছে, তারা এটাকে নিশ্চয়ই ভালোভাবে নেবে না। যাই হোক, আমি আপনাদের সামনে আর এই বিষয়ে কোনো আর কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আর আপনাদের কাছে কর্মসূচি ঘোষণা করব। দু একটি বিষয় এখানে উল্লেখ করে, সেটি হলো আমি এত ডিটেলস বলবো না, বন্ধুরা গ্রেপ্তার তো অবিরাম ভাবে চলছে, নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে গ্রেপ্তার চলছে। তার মধ্যে আমি কয়েকটি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রৌফকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী অথবা আওয়ামী সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গেছে। আমি অবিলম্বে সম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। প্রতিদিন গুমের খবর, তুলে নেওয়া যাওয়ার খবর, এখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকে সহায়তা করছে আওয়ামী লীগ, যেটা বারবার বলেছি। এখন দেশের নাগরিক সমাজের পক্ষ থেকেও এই জিনিসগুলো সুস্পষ্ট হয়েছে, তারাও এই কথাগুলো বলছে। আমি অবিলম্বে আব্দুর রউফকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। পিরোজপুর জেলায় নাজিরপুর থানার অন্তর্গত 8 নম্বর শ্রীরামকাঠি ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন হাওলাদার গ্রেপ্তার করার উদ্দেশ্যে গতকাল গভীর রাতে তার বাসায় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাকে না পেয়ে তার বাড়িতে বসেই পুলিশ তার ছেলে ও ভাইকে ব্যাপক মারধর করে এবং ফারুক হাওলাদারের মেয়ের সাথে অসংলগ্ন আচরণ করে, অসম্মানজনক আচরণ করে ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে ফারুক হাওলাদারের ছেলে ও ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখেন, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে, যাকে ধরার জন্য গেছে তাকে না পেলে তার ভাইদেরকে, প্রতিদিনই বলছি এবং প্রতিদিনই এই নির্মম নির্দয় ঘটনাগুলো ঘটছে যা আমরা আপনাদের সামনে বলছি। এরপরও আরো অনেক ঘটনা রয়েছে যা লিখিত আকারে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আছে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, খাগড়াছড়ি জেলা, যশোর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, বগুড়া জেলা, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, নানা গ্রেপ্তার করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল করা হয়েছে, হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, এই বিষয়গুলো এখানে হয়েছে। আমি আর ডিটেলস বলছি না, এগুলো পঠিত বলে গণ্য হলো এবং এগুলি লিখিত আকারে আপনাদের কাছে পাঠিয়ে দেব।
গ্রেপ্তার হয়েছে 24 ঘন্টায় 385 জন, মোট মামলা হয়েছে 13টি, আর মোট আসামি হয়েছেন 1480 জনের অধিক নেতাকর্মী, মোট আহত হয়েছেন 50 জনের অধিক নেতাকর্মী। তারপরে তাফসিলের পর থেকেও আছে, 28 অক্টোবরের পর থেকে কত হয়েছে, 28 এবং 29শে জুলাই যখন থেকে আমরা এটা আপডেট দিচ্ছি সেটাও আছে। তো এটি আপনাদের কাছে আমি লিখিত আকারে পাঠিয়ে দেব। এখন আপনাদের সামনে আমি কর্মসূচি ঘোষণা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কর্মসূচি ঘোষণা করছি, যে দাবিতে আমাদের সংগ্রাম চলছে, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা কারাবন্দী রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী আজকে সারা বাংলাদেশে কারাগারে এক কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের মুক্তির দাবিতে এক দফার যে আন্দোলন, সে আন্দোলনের দাবিতে এই কর্মসূচি। এই কর্মসূচি আগামী বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা অবরোধ কর্মসূচি, না 24 ঘন্টা অবরোধ কর্মসূচি, বুধবার সকাল 6টা থেকে, অর্থাৎ 29 তারিখ সকাল 6টা থেকে 30 তারিখ ভোর 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি 24 ঘন্টা, আর বৃহস্পতিবার সকাল 6টার পর থেকে, 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা বা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল। 30 তারিখ সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতাল কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে ঘোষণা করছি, আর 29 তারিখ সকাল থেকে তার পরের দিন সকাল পর্যন্ত, অর্থাৎ 29 তারিখ বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা, 24 ঘন্টা অবরোধ কর্মসূচি, এবং বৃহস্পতিবার সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ডন টু ডাস্ক হরতাল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং অন্যান্য সমমনা দলগুলো এই কর্মসূচি পালন করবে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।